আসসালামু আলাইকুম। বাংলা আর্নিং টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি যে টিউটোরিয়ালটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে কিভাবে একটি ডেস্কটপের যে কোনো ফাইলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমরা যখন কোনো একটি ফাইল তৈরি করি তখন ফাইলটি জাস্ট এরকম দেখাবে। যদি আমি একটি ফাইল নতুন নিউ ফোল্ডার তৈরি করি তাহলে ফোল্ডারটি এরকম দেখাবে। এবং আমি এখানে ফোল্ডারের নাম লিখলাম লিটন। এখন দেখা গেছে যে আমি যদি আরও একটি ফোল্ডার খুলি তো সব ফোল্ডারে কিন্তু একই রকম দেখাবে, লিটন টু। তাহলে খেয়াল করুন সব ফোল্ডারে কিন্তু এরকম দেখাবে, এই যে লিটন টু, লিটন ওয়ান, সব ফোল্ডারগুলো একই রকম দেখাবে। কিন্তু এখানে দেখুন, এখানেও কিন্তু কিছু আইকন আছে, আইকনগুলো একটু ভিন্ন ভিন্ন আগে। যেমন এই যে কম্পিউটারের যে আইকনটি সেটি এরকম, আবার না কম্পিউটারটি এরকম, আবার অন্য একটি এরকম, রিসাইকেল এর চেয়ার এরকম, ক্যাম্পিয়ার 9 এরকম, বিভিন্ন রকম বিভিন্ন রকম। তো আমরা ইচ্ছে করলে এরকম ফোল্ডার, এই ফোল্ডারগুলোকেও বিভিন্ন রকম করতে পারি। তো কীভাবে সম্ভব একটু আমরা দেখি। প্রথমে আমরা যে কোনো একটি ছবি, মনে করুন এই একটা ছবি, ছবিকে আমরা একটু এডিট করে নিই। আমরা এখানে একটু এডিট করে নেই, এডিট, ধরুন এই ছবিটিকে আমি একটু নাম লিখি, যেমন একটু সেভ দেই। এরকম হয়, এখানে একটু নাম লিখি, যেমন লিটন, নামটি আমি লিখলাম। আমি নাম লিখি, নাম লিখে আমি যদি তাহলে আমি ছবিটিকে একটু এডিট করলাম। আমি আপনি এডিট না করলেও হবে, তবে আমি একটু এডিট করলাম। এখন আপনি এটাকে আমি সেভ করব, সেভ অ্যাজ, এখন বিএমপি পিকচার, এই যে বিএমপি পিকচারে আপনি ক্লিক করেন। বিএমপি পিকচার ক্লিক করলে এখানে 24 বিট ম্যাপ, এই এখানে অনেক কিছুই থাকবে। তো আপনি 24 বিট ম্যাপ এই টাইপে এটি সেভ করুন। আমি এটিকে দিলাম লিটন বিট ম্যাপ নামে সেভ করলাম, ডেস্কটপ দিলাম সেভ। এখানে আমি সেভ করে নিলাম, ক্লোজ করে দিলাম। তাই আমি আমার সেভ করা বিট ম্যাপ ফাইলটি হলো এই। এখন দেখুন, ধরুন আমি লিটন, এই যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারে আমি রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে যাওয়ার পরে আচ্ছা এখানে গিয়ে আপনি সেভ অ্যাজ বিএমপি পিকচার, এখানে আপনি 24 বিট ম্যাপ যদি আপনি সেভ করবেন। আমি সেভ ক্লিক করলাম। আচ্ছা সেভ ক্লিক করার পর দেখুন আমার সেভ কৃত ফাইলটি হলো এই পিকচারটি। এখন যদি আমি এই এই ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে আমি এই ফোল্ডারের উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে কাস্টমাইজ, এই কাস্টমাইজে গিয়ে
চেঞ্জ আইকন, চেঞ্জ আইকনে গিয়ে আমি এই আইকনগুলো দিতে পারবো, এই আইকনগুলো বিট ম্যাপে করাই আছে, অথবা আমি যেটি করছি এটা ব্রাউজে ক্লিক করে আমি এখান থেকে ডেস্কটপ থেকে আমি এটা সিলেক্ট করব। যদি এখানে না আসে তাহলে এখানে আপনি অল ফাইলস দিবেন, অল ফাইলস দিলে সবগুলি আ যাবে, এই যে লিটন বিট ম্যাপ। তো ওপেন দিলাম, ওপেন দেওয়ার পর এই যে এটা এখন ওকে অ্যাপ্লাই দেন ওকে। দেখুন আপনার কিন্তু এই যে ফোল্ডারটি হয়ে গেল, এই ফোল্ডারটি এখন কিন্তু আমার তৈরি করা পিকচার দিয়ে এই ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। এভাবে আপনি খুব সহজে যে কোনো ফোল্ডার চেঞ্জ করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে না আমি এভাবে করবো না, আমি কম্পিউটারের ভিতরে যে ফোল্ডারগুলো আছে বা পিকচারগুলো আছে সেগুলি থেকে আমি চেঞ্জ করবো, তাহলে দেখুন আপনি রিটার্ন টু এখানে আপনি গিয়ে প্রপার্টিজে সেম প্রসেস কাস্টমাইজ, কাস্টমাইজে গিয়ে চেঞ্জ আইকন, আর আপনি এখানে যেগুলি আছে আপনি খেয়াল করুন এখানে কিন্তু রিটার্ন টু এখানে যে আইকনটি আছে দেখবেন একটু পরে আর এভাবে থাকবে না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি এখানে মনে করেন এখানে অনেক আছে, হাজার হাজার আছে, আপনি যদি ধরুন আপনি এই এই এইটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড করবেন, এটা দিয়ে ওকে দেন, ওকে দেওয়ার পরে অ্যাপ্লাই, দেখুন অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে কিন্তু এটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটি হলো আপনার নিজের করা আর এটি হলো কম্পিউটারের ভিতর থেকে আনা, যেভাবেই হোক না কেন একই সিস্টেম। তো বন্ধুরা আশা করি বুঝতে পারতেছেন কিভাবে একটি ফাইলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লাগবে, কারণ একটু হলো নতুন একটু স্বাদ পাবেন। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।